আসসালামু আলাইকুম, আমি উর্মির চলে এসেছি আপনাদের মাঝে। আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বিকালে কিছু খেতে মন যাচ্ছে, তো কী করি তো ভাবলাম মুড়ি আছে, মুড়ি মেখে খাবো। তো মুড়িগুলোন মাখতে গিয়ে দেখি একবারে নরম হয়ে গেছে, ম্যাচম্যাচা। তো এগুলো মাখিয়ে খেলে ভালো লাগবে না। তা এখন নরম মুড়ি কী করবো, জ্বালানি দিব। নরম মুড়ি কীভাবে মচমচে করে ভাজি করে কীভাবে খাওয়া যায় সেভাবে আজকে আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখবেন, এক এক করে দেখিয়ে তৈরি করবেন ইনশাল্লাহ। গ্যাসের উপরে একটি ফ্রাই প্যান উঠিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়েই ভালো লাগে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু ফলো করবেন। তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3টি কাঁচা মরিচ, ছোট বড় করে নিতে পারেন, আমি এভাবে কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনও থেতা করে দিতে পারেন, আরো ভালো লাগবে। সর্ষের তেলের জন্য ফেনা উঠেছে, হিট কমিয়ে দেওয়া আছে, পুড়ে যাবে না, সমস্যা নেই। হিট কমিয়ে দিয়েই রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ না দিলে মুড়ি খেতে একেবারে খালি খালি লাগবে, ভালো লাগবে না। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। খেতে আর একটু ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দেওয়ার কারণ একটাই, খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য দিলাম। আপনাদের কাছে ভালো লাগলে দিবেন, হয়তো বা স্কিপ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি নরম মুড়ি। সবগুলো মুড়ি দিয়ে দিয়েছি, এখন খুব ভালো করে অনবরত নেড়ে নেড়ে দিয়ে ভেজে নিতে হবে একেবারে অল্প হিটে। তাহলে হবে কি, অনেকটাই মচমচে হয়ে আসবে, বেশি তাপমাত্রায় ভাজা যাবে না। গ্যাসের হিট একেবারে অল্প হিটে ভাজতে হবে, 5-6 মিনিটের মধ্যেই অনেকটাই মচমচে হয়ে আসবে। এভাবে একটিবারের জন্য হলেও ট্রাই করবেন, আমার এই ভিডিওটি ফলো করবেন। বাসায় খেয়ে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভালো মন্দ যেটাই হোক। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। আমার ভিডিওর মাঝে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সকলে তা ক্ষমা দৃষ্টিতে নেবেন, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। কেননা আপনাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমার এই ইউটিউব চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন সকলে। আমার চ্যানেলে যদি কেউ নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে নেড়ে নেড়ে দিয়ে ভেজে নিতে হবে। খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে এভাবে মুড়ি তেলানি দিয়ে। বাসায় মুড়ির কম বেশি সবারই থাকে, ঘরে দেখা যায় মুড়ি থাকলে অনেক সময় মুড়ি নরম হয়ে আসে। আমরা কি করি, তা ফেলা একেবারে ফেলাই দিই, ফেলাই না দিয়ে এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে একটু তেলানি দিয়ে অল্প হিটে এভাবে 5-6 মিনিটের মধ্যে একটু একটু ভেজে ভেজে নিয়ে মচমচে হবে। খেতেও মাশাল্লাহ অনেকটাই ভালো লাগবে, একটিবারের জন্য হলেও ট্রাই করবেন। অনেকটাই মচমচে হয়ে গেছে। আপনারা করবেন কি, একটা উঠিয়ে হাত দিয়ে এভাবে এভাবে একটু ডাবিয়ে দেখবেন যে কেমন মচমচে হয়েছে। আবার একটা দেখিয়ে দিচ্ছি, হাতে নিয়ে এভাবে একটু ডাবা
দিবেন দেখেন কতটা মচমচে হয়েছে তাছাড়া বুঝতে পারবেন না তো মুড়ি ভাজা হয়ে গেছে এভাবেই খুব অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট মচমচে মুড়ি ভাজা যায় তো গ্যাসটি অফ করে দিচ্ছি সবগুলো বলে ঢেলে নিব মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার হয়েছে একেবারে মুড়ি মাখার মতন বাজারে যে মামাগুলো মুড়ি মাখিয়ে বিক্রি করে ঠিক তেমনি কালার এসেছে দেখেন এভাবে ঘরে তৈরি করে খাবেন মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে একটু খেয়ে দেখি কেমন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মাশাআল্লাহ অনেক অনেক সব দিক থেকে পারফেক্ট হয়েছে মচমচে হয়েছে অনেকটাই আপনারাও কিন্তু খাবেন এইভাবে বাসায় তৈরি করে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটিবারের জন্য হলো ট্রাই করবেন আমার পাশে থাকবেন সকলে ভিডিওগুলো দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আরও সহ সহ কিছু রেসিপি নিয়ে আসতে পারি এই দোয়া সকলে করবেন সকলে ভালো থাকবেন মুড়ি ভাজতে খুব বেশি সময় লাগেনি 6 মিনিট সময় লেগেছে তো ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ